গাজীপুরে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শফিকুলও আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে সর্দারগঞ্জ এলাকায় এক সপ্তাহ আগে স্বামী শরীফুল আলমকে তালাক দেন পোশাক শ্রমিক মহসিনা আক্তার। এর জেরে সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় শরীফুল মহসিনাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।